আপনার এখানে দেখেন নেগেটিভ ধরবেন, এই যে এখানে যে কোনো বডির, হ্যাঁ বিজিএ পোর্টের বা যে কোনো ইউএসবি পোর্টের বডি ধরে এইখানে আপনি ব্যাটারি কানেক্টর ধরবেন, যে এটা এক পাশ এটা এক পাশ, যে পাশটা শব্দ করবে কন্টিনিউটি করবে ওই পাশটা হচ্ছে নেগেটিভ, করতেছে না এই পাশটা, কারণ দুইটা পা মিলে একটা করছে ব্যাটারিটাকে শক্ত করে আঁকড়ে রাখার জন্য, কারণ নেগেটিভ দুইটাও টাচ করলে শব্দ করবে, বিপ দিবে কন্টিনিউটি। এখানে পা অনেকগুলো না, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা, অনেক সময় দেখবেন পা থাকবে 6টা, কারণ এই দুইটা থাকবে না, এই দুইটা থাকবে না, একটা একটা থাকবে, তখন যেদিন আমরা চার্জিং ডিসচার্জিং ক্লাস শিখবো সেদিন, সেদিন আপাতত এতটুকু। আর ব্যাটারি খারাপ মন্দ এগুলো বোঝার উপায় এগুলো পরে ক্লাস আছে, ব্যাটারি খারাপ মন্দ ওইটা আপনি যখন দেখবেন যে ব্যাটারি দিয়ে চলতেছে না তাহলে ব্যাটারি খারাপ, ব্যাটারি দিয়ে চার্জ হচ্ছে না ব্যাটারি খারাপ, ব্যাটারি আরেকটা চেঞ্জ করে দেবেন, প্লাগিং চার্জিং হচ্ছে চার্জ উঠতেছে না ব্যাটারি খারাপ, কথা বুঝতেছেন? কিন্তু অনেক সময় তো আছে আপনার এই জায়গায় এমন একটা প্রবলেম থাকে, আপনার ব্যাটারি নতুন লাগাইলেও চার্জটা ধরে রাখতে পারে না, ঠাস করে বন্ধ হয়ে পড়ে, কিন্তু ওই ব্যাটারি অন্য ল্যাপটপে চলে, ওইটা যদি প্রবলেম হয়, যদি ব্যাটারি এখানে দেখছেন নতুন ব্যাটারি অন্য ল্যাপটপে চলতেছে কিন্তু আপনার ল্যাপটপে ঢুকানোর পর সে ব্যাকআপ দিতে পারতেছে না, তখন আপনাকে বুঝতে হবে এই ডিসচার্জিং মসফেটটা খারাপ, অর্থাৎ সে এখান থেকে ডিসচার্জ করতে পারতেছে না, ব্যাটারির থেকে ডিসচার্জ করতে পারতেছে মানে দিতে পারতেছে না, এখানে এইখান পর্যন্ত আসছে এদিকে আর আসতে পারতেছে না, যার কারণে এটা পড়ে যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে, তখন আমাকে এই মসফেটটা চেক করতে হবে, এটা এটা প্রবলেম। আপনার নতুন ব্যাটারি লাগা দেখছেন? শিওর শিওর। আচ্ছা এটা আপনি দুইটা দোকানে দেখছি সেম ব্যাটারি লাগাইছি, কিছু ব্যাটারি চার্জ থাকে কিন্তু, তাহলে ওইগুলো